পারি না, মানব না, মানতে পারি না, বিশ্ব নবীর অবমাননা। তুমি মিথ্যুক, তার মধ্যে কোনো সন্দেহ নেই। তুমি একদিক থেকে স্লোগান দাও মানি না, মানব না, মানতে পারি না, আরেকদিক থেকে রাসূলের ইজ্জতের উপর যখন আক্রমণ আসে, তোমার খাওয়া চলে, তোমার বক্তৃতা চলে, তোমার সবকিছু চলে, তুমি মিথ্যুক, তার মধ্যে কোনো সন্দেহ নাই। এই তো স্লোগান দিলেন, বিশ্ব নবীর অবমান সইবে না রে মুসলমান, সয়া গেলেন তো। আমি আগে বলছি ওয়াজ, কিন্তু ওয়াজের জাহাজ আছে, ওনারা করবেন, আমি ওয়াজ করতে আসিনি। সয়া কিছি তো, যদি আমরা না সইতাম কাদিয়ানি বাংলাদেশে থাকতে পারে না, যদি আমরা না সইতাম নাস্তিক আর মুরতাদ বাংলার মাটিতে থাকতে পারে না, যদি আমরা না সইতাম ইউনিভার্সিটিতে পর্দার বিরোধিতা করে থাকতে পারে না, আমার দেশ শতকরা 90% মুসলমানের দেশের ইউনিভার্সিটির একজন প্রফেসর হয়ে সরাসরি পর্দার বিরুদ্ধে কথা বলবে, আমরা যদি না সইতাম সেও সেখানে থাকতে পারত না। স্লোগান তো দিয়ে দিছি, সইবানের মুসলমান বিশ্ব নবী। সয়া গেলাম, সই নাই কোন, আমরা মুসলমান, ও মুসলমান, পরিপূর্ণ ইসলামে দাখিল হও, তোমার রাত্র দিন 24 ঘন্টা হইতে হবে ইসলাম, তোমার খাওয়া পরা ঘুম চলা ফেরা যাবতীয় সবকিছু হইতে হবে ইসলাম, তখন তুমি দাবি করতে পারো ইসলাম। এই বিশ্ব নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিভ্রান্তি, আমার নবীর আশেকের অভাব নাই, বিশ্ব নবীর আশেকের স্লোগান দেওয়ার অভাব নাই, কিন্তু 3.5 হাত ভরিতে তালাশ করলে বোম মারল নবীর সুন্নত পাওয়া যাবে না। কাকে বলে আসে, কাকে বলে আসে,